নমস্কার, জোহার জানিয়ে আমি দু চার কথা বলবো। তো প্রথম বিষয় হচ্ছে যে আমাদের এই সাংগঠনিক শক্তিটাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে আমরা এই সম্মেলনগুলো করে থাকি। এটা গ্রাম, ব্লক, জেলা, রাজ্য, এরকম সাংগঠনিক সম্মেলনগুলো আমাদের চলতেই থাকবে। এটা আমাদের আন্দোলন নয়, আন্দোলনের খুঁটি সাজানো হচ্ছে এইগুলো। এর আমরা চরম পর্যায়ে যেদিন নিয়ে যাব সেটা হচ্ছে হুলহুলির টাইম। আগামী 8, 9 এবং 10 মার্চ, এই 8, 9 এবং 10 মার্চ যেটা হবে, দুদিন হবে আমাদের ইন্দোর সম্মেলন। সেখানে আমরা প্রায় 10,000-এর লক্ষ্যমাত্রা প্রায় রেখেছি যে 10,000 লোক সেখানে থাকিবেন তারা দুদিন ধরে। তো ওই যে 10,000 লোক থাকিবেন সেইগুলো কিন্তু মানে সমাজের একদম মান্যগণ্য স্তরের, যারা প্রাক্তন আইএএস, আইপিএস, এমএলএ, মন্ত্রী সবাইকে নিমন্ত্রণ করা হবে। তাদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা পরবর্তী কালে চলিব। কেন না, আমরা 2015 সালে যে ডুরকু মহাসম্মেলনের আমরা ডাক দিয়েছিলাম সেইখান থেকে যে মত এবং পথ আমাদের উঠে এসেছিল, সেই মত এবং পথকে কেন্দ্র করে আমরা এতদিন ধরে লড়াইটা চালাইলাম। কিন্তু লড়াই চালানোর পরেও আমরা দেখিলাম যে আমাদের যারা এই দাবিটা পূরণ করতে পারে সেই এমএলএ এমপিরা, সেই এমএলএ এমপিরা কিন্তু এতদিন ধরে নীরবতা পালন করেছিল। তো এই নীরবতা ভাগাই ছিল কিন্তু এই এলাকায়, এই জায়গাটায় আপনারা দেখেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের মানে রাজপুত্রই বলা চলে। সেই অভিষেক ব্যানার্জি আসার সময় এই এলাকায় কিছু না কি ঘটনা ঘটার পরে আমাদেরকে কিছু লোককে অযাচিত মামলা দেওয়া হয়ে গেছিল। এরপরে রেল আন্দোলনের একটা আমরা ডাক দিয়েছিলাম, সেইটাকে বন্ধ করার জন্য অজিতবাবুর নামে আর কি একটা ভিডিওকে টুকলি করে সেই ভিডিওটাকে চালাই করে কিছু মামলা দেওয়া হয়েছিল। তো এইভাবে আমাদেরকে অযথা কিন্তু জেলবন্দি করা হয়েছিল। তো অথচ সেই এমএলএ এমপিগুলো এখনো কিন্তু আমাদের এই কুড়মির এত লোককে জেল খাটালেও, এত লোক পরিশ্রম করে দহর থেকা, জিগির দিকা, রেল আন্দোলন, দিল্লি যাওয়া, কলকাতা যাওয়া, এতগুলো করার পরেও এদের ইন্দুরগত্তই কিন্তু ঢুকে আছে। তো এদের ইন্দুরগত্ত থেকে এমএলএ এমপিদেরকে বার করানোর একটা সিদ্ধান্ত নিব। মানে সিদ্ধান্তটা কিরকম, মানে ইন্দুরকে বার করতে গেলে আমাদের কি করতে হয়, ধুমা দিতে হয় না, অকুমুকা করাইতে হয় না, ধুমা দিয়ে। তো আমাদের এই ঝাড়গ্রামে আমাদের ওইখানে যখন আন্দোলনকারীরা, যদিও মানে সাংগঠনিক ভাবে আমাদের সংগঠনে ছিল না, যারাকে জেলে দিয়েছিল তাদেরকে কিন্তু ছাড়ানোর জন্য আমরা ঝাড়গ্রাম শহরকে সেই ইঁদুর ঢুকা ঢুকে দিয়েছিল, ফলে ওদের কেস কাছা দেখতে লাগু হয়েছিল। তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি অনুপ মাহাতোর নাকি ওই কেস থেকে নামটা তুলে নিয়েছে, নাকি চার্জশিটে নাই। তাইলে ভিতরে ভিতরে কোনো সমস্যা আছে নাকি, একটা লোককে বাদ দিল বাকি লোকগুলো থেকে গেল, হ্যাঁ গো সমস্যা কিছু করি আছে নাকি, মিলিজুলি হয়ে যাচ্ছে। তো আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে মিলিজুলি যারা করছে তাদেরকেও কিন্তু বুঝাই দিতে হবে যে আমরা কি জন্য আন্দোলন করছি, না তো কে এমএলএ করছে, না এমপি করছে, আন্দোলনটা কে জন্য করছে, আমার পরিচয় খুঁজে পাওয়ার জন্য নো। তো যারা ওই রকম আছে করে আপনাদেরকে বুঝাবে, যারা ওই আশাত করে আন্দোলন করতে চাইবে লোক দেখানো, তাদের হয়ে আমরা যদি মাঠে ঘাটে নামি তাইলে কি হবে, সরকারের কি ওই ধোঁয়া দেওয়াটা হবে, ধোঁকা দেওয়াটা হবে? তো এই ধোঁকা দেওয়াটার জন্য আমরা ওই ঝাড়গ্রামে যেমন লোক করেছিলাম, তো এই লোকটা করবো আমরা হুলহুলির তাড়িয়ে। এই হুলহুলির তাড়িয়ে আমরা যে লোকটা করব, আমি উত্তরবঙ্গে ছিলাম সেখানে 60,000 টাকা বাস ভাড়া লাগিবে, কোনো বাস ভাড়া ওইখানে করছে 60,000 টাকা বাস ভাড়া দিয়ে উত্তরবঙ্গের লোক, ওরা 60 জন আসবো বলেছে, ওই সম্মেলনে 3 দিনেই থাকিবেন এবং ওই প্রকাশ্য জনসভায় থাকিবেন। এইছাড়াও বালুরঘাট থেকে লোক আসবেন, মালদা থেকে লোক আসবেন, দিনাজপুর থেকে লোক আসবেন, এইরকম সমস্ত লোকের সাথে আমার মোটামুটি যোগাযোগ করে করে এসেছি 5 দিন ছিল। আর প্রত্যেকটা গায়ে গায়ে আমরা মিটিং করেছি সেখানে, প্রত্যেকটা গায়ে গায়ে তো ওই মা কাকি জেঠিরা সবাই কিন্তু আমাদের
সংস্কৃতি গুলো একটু শুকানো সময় জানে ফেসবুকে আমি দিয়েছি, হয়তো একটু সুটটা বদলিয়েছে। উনারাও আমাদের মতো গরম পূজা করেন, সমস্ত কিছু রীতিনীতি উনারা মানেন, অথচ আমাদের এই ঝাড়গ্রাম এলাকার কিছু কুর্মী নিজেরাকে এখন টেঢ়ই উঁচু মানে সাদা চামড়ার কুর্মী মনে করছে, টেঢ়ই সাদা চামড়ার কুর্মী মনে করছে নিজেদেরকে। কিন্তু না তো নাক কখনো ছুঁচানো হবে না, চেষ্টাই হবে এইটা ভাবে দেখবেন। টেঢ়ই বড় হইতে চেষ্টা করলেও ওই রাম মন্দির উদ্বোধন হচ্ছে শুনিলেন না, কালকে প্রাণ প্রতিষ্ঠা হবে জানেন তো, ওই প্রাণ প্রতিষ্ঠা যারা করিবে কেন বেঁধে আসার পরে গঙ্গা জলে না ধুইয়ে, আমার তো সন্দেহ হচ্ছে গঙ্গা জলে ধুবে, কারণ যে লোকটা প্রাণ প্রতিষ্ঠা করিবে সেই লোকটা কিন্তু ব্রাহ্মণ নয়। তাইলে প্রাণ প্রতিষ্ঠার পরে গঙ্গা জলে ধুবে নচেত কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে দেখবেন গঙ্গা জল নিয়ে শুদ্ধ করে রাষ্ট্রপতির চেয়ারে বসাচ্ছে। তাইলে আপনারা যতই নিজেদেরকে ওদের সমকক্ষ মনে করুন, যতই ওদের সাথে একতালে তাল মিলানোর চেষ্টা করুন, আপনাকে কিন্তু কখনো ওই মাঝা ঘরে ঢুকতে দিবেন নাই, ওই বারান্দায় বসে থাকতে হবে, ফাট করতেও কখনো আপনাকে বসার সুযোগ দিবেন নাই। তাই টেঢ়ই বড় হওয়ার চেষ্টা করিবেন নাই, যত যা মানুষ আছেন সবাইকে মনে রাখতে হবে আমাদের আদিম যে সংস্কৃতি, সেই সংস্কৃতি গুলো মানে চলতে হবে। নচেত আমাদের মা দুর্গা দশ হাত তুলে আশীর্বাদ দিবেন নাই, আমাদের আশীর্বাদ দিবেন সেই নদী যে নদীর জলে শেষ হবে, সেই পাহাড় যে পাহাড়ের ধাক্কায় আমাদের জলবায়ুর পরিবর্তন করে বৃষ্টিপাত হবে, সেই গাছগাছড়া যে গাছগাছড়ার অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকিব, সেই প্রকৃতির প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখবেন। এই আবেদন নিবেদন জানাচ্ছি, আর আবেদন নিবেদন জানাচ্ছি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পরিবার থেকে একজন করে লোক রেখে সবাইকে 8 এবং 9 তারিখ যেতে হচ্ছে নাই, যেতে হচ্ছে সেই 10 তারিখ পুরুলিয়ার হুলহুলির তাড়ে, সেইখানে সিদ্ধান্ত হবে যে কিভাবে আমরা ইঁদুরকে ঢুকবো। এই ইঁদুর ঢুকা করানোর জন্য আগামী লোকসভা এবং আগামী বিধানসভায় যারা আমাদের কথা বলে নাই তাদেরকে নিয়ে কথা বলানোর উদ্দেশ্যে ওই টেলাকটা ওইখানে দেখানোর পরেই আমরা 24-এর লোকসভা এবং 26-এর বিধানসভায় আসল মভি দেখাবো। এই জন্য সবাইকে দেওয়ার অনুরোধ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরাম কুর্মী অক্ত চিৎকার সমস্ত কুর্মী। এখন ধন্যবাদ জানাই টাইগার সঞ্জয় মাহাতো মহাশয়কে। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন।